গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি যেটা আপনারা আপনাদের সকালের ব্রেকফাস্টে বা বিকেলে স্ন্যাক্স হিসাবে বা বাচ্চা স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন এটার নাম হলো নুডলস অমলেট এটা তৈরি করা খুবই ইজি আর খুবই কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা যায় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমার আজকের এই ভিডিওটা আপনারা পুরো দেখুন আর দেখে আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই নুডলস অমলেটটা তৈরি করতে কি কি লাগছে আমি এখানে একটা নুডলস নিয়েছি এর সঙ্গে নিয়েছি দুটো ডিম ডিমের সংখ্যাটা কিন্তু আপনারা এখানে বাড়িয়েও নিতে পারেন এর মধ্যে আমি একটু ভেজিটেবলস দেব নিয়েছি গাজর গাজরটা এক গ্রেড করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি যদি বাচ্চাদের দেন মনে করেন তাহলে ঝালটা স্কিপ করতে পারেন এই কাঁচা লঙ্কার বদলে আপনারা গোলমরিচের গুঁড়ো দিয়েও এই কাজটা করে নিতে পারবেন একটা ছোট সাইজের পেঁয়াজকে একবারে চপড করে নিয়েছি একটা টমেটোকেও একবারে ছোট ছোট করে চপড করে রেখেছি একটু সামান্য গুঁড়ো মশলা লাগবে এটাকেও আপনারা স্কিপ করতে পারেন আমি শুধু কালারটা একটু ভালো হওয়ার জন্য নিয়েছি নিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ পাউডার স্বাদ মতো নুন দেবেন আর এটা ভাজার জন্য আমি সানফ্লাওয়ার অয়েল রেখেছি তাহলে এই দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি নুডলস অমলেট তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই এই নুডলস অমলেটটা তৈরি করার জন্য প্রথমে এই নুডলসটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি জলটা গরম করে নিয়েছি এর মধ্যে নুডলসটা দিয়ে দিলাম এর মধ্যে যে টেস্ট মেকারটা থাকে সেটাও ঢেলে দিচ্ছি এবার এই নুডলসটা আমি তৈরি করে নিচ্ছি নুডলসটা দেখুন আমি তৈরি করে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর নেক্সট স্টেপটা দেখাচ্ছি নুডলসটা আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যত ভেজিটেবলসগুলো দেখিয়েছিলাম সব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গ্রেড করা গাজরটা এর মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো ভেজিটেবলস দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ডিম দুটো দিয়ে দিচ্ছি দুটো ডিমই দিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা কিন্তু বুঝে দেবেন কেননা টেস্ট মেকারেও নুন থাকে এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এবার আমি ওভেনে প্যানটা গরম করে তারপরে ফিরে এসে স্টেপ দেখাচ্ছি এবার আমি এগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি এবার হাতায় করে এই নুডলস মিক্সচারটা দিয়ে দিচ্ছি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আমি হাতায় করে মিক্সচারটা দিয়ে দিয়েছি এবার এর শেপটা যাতে একটু সুন্দর হয় সেই একটু সাইডগুলো এভাবে চেপে দিচ্ছি এইভাবে এটা প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এই নুডলস অমলেটটা ভেজে নেবেন দুপাশটাই বেশ সুন্দর লাল হয়ে যাবে তারপরে তুলে নিতে হবে তাহলে আমি এভাবে দুপাশটাই ভেজে নিই তারপর আপনার আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একটা কিন্তু ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নিচ্ছি আর বাকি যতগুলো আছে সবগুলো আমি ভেজে নিয়ে সার্ভ করে আপনাদের আবার দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের রেসিপি নুডলস অমলেট রেডি হয়ে গেছে এবং আমি একটু সসের সঙ্গে এটা সার্ভ করেছি এটা ভীষণই ইজি একটা রেসিপি কিন্তু খেতে হয় দারুণ টেস্টি একদিন ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন